জিজ্ঞাসা এলো অলিম্পি সরকার সুন্দরভাবে জবাব দিবে, কৈলদীপ সরকার রে, কৈলদীপ সরকার রে, কৈলদীপ সরকার। আচ্ছা আমার জিজ্ঞাসা থাকবে আমার নবীর নবুয়তরা, এই নবুয়ত পৃষ্ঠ দেশে ছিল কিন্তু নবী যখন রেসালাত করলেন রেখে চলে গেলেন অর্থাৎ পর্দা করলেন, আমার জিজ্ঞাসা তখন নবুয়তের নবী কই থেকে গেছিল? কিরে ভাই, আমার বেহালা, আমার হারমোনি, আমার ঢোল, আমার যন্ত্র, আমি যেদিন দুনিয়া থেকে চলে যাব যদি আল্লাহ সেই সুযোগ দেয় আমি বলবো যে আমার যন্ত্রগুলো ওই জায়গায় রেখো, অমুক ছাত্র রেডি ওইটা করে আসেন, এরকম আছে? তো নবীর যে পৃষ্ঠ দেশে মোহরের নবুয়ত, এটা নিয়েই তিনি রোজায় গেছিল নাকি এটা রায় খেয়ে গেছিল কোথায়? কথা জবাব দি ভাই এখন এত লোক এখানে, আমি একটা কথা বলি, যারা পীর মুর্শিদের দরবারে, তুমি কমাই দিস একটা একটু বাড়াও দো, হ্যালো হ্যালো, যারা পীর মুর্শিদের দরবারে ঘন্টার পর ঘন্টা সময় দেয় তারা কোনোদিন ইয়াবার লয়া আসেন একটা ট্যাবলেট বেরিয়েছে বাবারে বাপ কোনা ট্যাবলেটের বাপ, ওরে যদি কন্তরে 200 টাকা রোজ দিমু ওরে এনে বসে রাখতে পারবেন না, যে খুন খারাপি করে ধৈর্যই নেই। আবার এক শ্রেণীর লোক আছে পীর মুর্শিদের দরবারে মন দিয়া প্রাণ দিয়া থাকে, যত কথা বলে যত গান গায় তত মধুর মতো নবী সাহাবাদেরকে নিয়ে ওয়াজ করে, কারণ সাহাবারা কয় নবী খুদা ঘরে খাবার নাই, আপনি ওয়াজ করলে আর খুদা লাগে না। নবী ওয়াজ করে একে একে তিন দিন ওয়াজ করে, তিন দিন পরে খবর আসলো এই মাত্র খাদ্যের জাহাজ নদীর কিনারে ভিড়ছে। তো নবী বললেন সাহাবারা খাবার আসছে তোমরা চলে যাও, সবাই ক্ষুধার্ত না, তিন দিন যাবত খায় না, খাবারের তালা সে গেছে কিন্তু দশজন বয়ে রয়েছে। নবী বলে তোমরা যাও না, আবু বকর, উমর ফারুক, ওসমান গনি, হযরত আলী, আনায়েস, আনাস, জুবায়ের, এইভাবে দশজন, আব্দুর রহমান বয়ে রয়েছে, বা যাও না। বলে নবী গো খাদ্যের জাহাজ কেন, যদি আল্লাহ হীরার জাহাজও পাড়া দেয় আপনারা রাইখে তো যাইতে মন চাই, আপনারে রেখে আমরা কোথায় যাব? আমার আল্লাহ গেল গা খুশি হইয়া, আল্লাহ বলে দোস্ত আপনারা ভালোবাসা যারা এখানে বসে আছে তাদেরকে একটা সুসংবাদ দেন, বলে কি এই মুহূর্তে আমি 10টা জান্নাতি টিকিট পড়াই দিলাম। সুবহানাল্লাহ, কিছু দিলে কিছু মিলে, কিছু দিলে না মিলে না, অনেককে হুদো হুদি বিশ্বাসের সামনে বইয়ে থাকবো সালাম দিছি, সালামই দিছি আল্লাহ লও যাইগা, আর একটু বসেন দয়ালের চরণের পাশে কিছু শিখেন। এই যে আমার যুবক ভাইরা, আমি তাদের উদ্দেশ্যে বলবো গ্রামে এটা কম হয় শহরের মধ্যে বেশি হয়, অনেক সময় এই কৃষক ভাইয়েরাই মাথার ঘাম পায়ে ফেলে খাইয়া না খাইয়া ছেলে মেয়েরে লেখাপড়া শেখা, এই ছেলের এক সময় বড় অফিসার হয়ে যায়, ব্যাংকে চাকরি করে বিভিন্ন জায়গায় চাকরি কইরা জিগাই, আমার এক বন্ধু আছে ওরে জিগাই বেতন বাস কত, কয় 40,000, তোর মাসে খরচ কত, 80-90,000, বাকি টাকা পাস করে, কয় উফরি ভাই না, ওই বলে উফরি ভাই, উফরি পাইতে পাইতে একসময় অন্ধ হয়ে যায়। আমি বৃদ্ধাশ্রমের খবর নিয়ে দেখছি, বৃদ্ধাশ্রমের সব বড় লোকের মা বাবা, গরিবের কোনো মা বাবা না, বিশ্বাস হয় না? আপনারা খবর লয়ে দেখেন, গরিব মানুষ লাগে সারাদিন এক বেলা খাইব, তবু বাপ মারে বুক থেকে সারে না, আর বড় লোকের বাপ মা, বড় বড় অফিসার গো বাপ মা বৃদ্ধাশ্রম, হাল চাষ করে ঠেলা গাড়ি চালায়া মাটি কাইটা যেই ছেলে মেয়েরে লেখাপড়া করাইলো, আর এই ছেলে মেয়ে যদি বাপ মারে বৃদ্ধাশ্রমে দিয়ে দেয় এর চেয়ে দুঃখ দুনিয়াতে আছে? কেন দেয়? ঢাকা শহরে নতুন ফ্ল্যাট, ফ্ল্যাটটা নতুন, টেলিভিশনটা নতুন, কম্পিউটার নতুন, মোবাইলটা নতুন, খাট নতুন,
ছেলে মেয়ে সবই নতুন, পুরাণের মধ্যে খালি মায়ার বাবা। আমার এখানে অনেক মা বোনের আছে, ভুল বুঝবেন না, কিছু কিছু নারী আছে তার গুণে একটা সংসার বেহেস্তের বাগান হয়ে যায়। টাকা নাই পয়সা নাই কিন্তু সুখ আছে, বর্তা দিয়ে ভাত খাইলে সুখ আছে। আবার কোন কোন সংসার জান্নাতের বাগানটারে গজব বানায় ফেলাইছে। কি কথা ঠিক আছে আমার? কি কয় জানেন? স্বামীরে কয় আমার ঘরে সব নতুন খাট পালঙ্ক ট্যাব টিভি মোবাইল কম্পিউটার, তোমার বা বাবা খালি খত 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 করে কাশে। আমার কোনো বন্ধু বান্ধব আইলে আমি লজ্জা পাই, ছেলে মেয়ে ঠিক মতো লেখাপড়া করতে পারে না, গো কাশির জ্বালায়। কয় তাহলে কি করতাম? কয় তোমার বাপ মানে বৃদ্ধাশ্রমে দিয়ে দাও। আর বিশেষ করে একটু বড় লোক কিছু কিছু আছে, ওরা কিন্তু বোর কাছে মুড়ি দিয়ে যায়। হ্যাঁ, ওরা মুড়ি দিয়ে রয়েছে বোর কাছে, ম্যাডামে যা কয় তাই শুনত। একদিন দুদিন কইতে কইতে মায়ের বাপের গিয়া কয়, মা গো বাবা গো ঘরের মধ্যে তোমার বোর লোকে অশান্তি হয়, ঝগড়াঝাটি করে। কয় কেন? কয় তোমরা থাকলে নাকি ওর ডিস্টার্ব হয়। তা এক কাজ করো, বৃদ্ধাশ্রমে ভালো ভালো সরকার খাবার দেয়, ওখানে যাও, আমি সপ্তাহে সপ্তাহে দেখে আসবো। বুড়াবুড়ি কয়, কয় কি বাবারে তোরে ছাড়া তারপরে থাকতে পারবো না। বুড়াই কয়, বুড়ি এই কথা কইস না, যার জন্য আমরা কাঁদি ও তো আমাদের জন্য কাঁদে না। ভাই কয়, বাবা রে তুই যে বোর সাথে ঝগড়া করেছ আমি শুনি, কইতে পারি না, তা আমরা গেলে তো তোর সুখ হইব, তা আমরা যাই তুই ভালো থাকিস। কয় যাও মা, সপ্তাহে সপ্তাহে দেখব। কার দেখা কে দেখে? একটা কথা বলি, যে ঘরে মা বাবা থাকে বুড়ো হইলে একটা বট গাছ, ওই ঘরের বউরা স্বামীর মুখে মুখে তর্ক করেন, একটা মনে ভয় থাকে। আর মা বাবা যেই ঘরে থাকে সেই ঘরে একটা রহমত অবশ্যই থাকে। আর যেদিন থেকে মা বাবা বিদায় হয়ে যাবে সেদিন থেকে মনে করবেন আপনার রহমতরা নাই, গজবের ছায়া চলেছে। আর যখন আপনার উপর গজব চলে আসবে কখন কিভাবে আপনি অপমানিত হবেন আপনি নিজেও জানবেন না, কারণ আল্লাহ আপনার থেকে মুখ ফিরিয়ে নিছে। আল্লাহ যখন বেজার হয়ে গেছে তখন ওই সংসারে কোনোদিন আর সুখ আসতে পারে না। ভাই কথা বলেন না, পুরুষ মানুষ বাহিরে থাকে ঘরে আসে, আইসা যদি দেখে সংসার গুছালো না, বউ রান্না বাড়া ফালাই থিয়া গেছে গা পার্কে ঘুরতে, আর একজনের লগে মন মেজাজ ভালো থাকে? চোরের দশ দিন সত্য কথা কইতে গেলেই স্বামীর মুখে মুখে তর্ক করে। আর যখন স্ত্রী অপরাধী হয়ে গেছে স্বামী একটু শাসন টাসন করবো না, শাসন করতে গেলে উল্টা স্বামীর গায়ে হাত তুলে। আচ্ছা আপনাদের কাছে একটা কথা, পকেটের টাকা ছিনতাই করে নিয়ে গেলে বলা যায় ভাই আমার টাকা নিয়ে যায়, এমন দিন আলাই নাই করুক। গ্রামে ডাকাত পড়লে মাইক দিয়ে বলা যায়, গ্রামে ডাকাত পড়ছে মসজিদের মাইক দিয়ে বলা যায়, কিন্তু ঘরের স্ত্রী যদি স্বামীর গায়ে হাত তোলে এই কথা কারো কাছে বলা যায় না? যদি কারো কাছে বলতে যে বউ আর উল্টা ঝাড়ু দিয়ে মারবো, তোর বাপ মা বিদায় করে দিছিস, তোর কপালে এই দুঃখ আসবো, এটা আমরা আগেই বুঝে লাইছি। এই কাঁটার গায়ের মধ্যে আবার দিব লেবুর রস, এই জন্য মনের দুঃখটা কারো কাছে কয় না। মানুষ যতই বিপদে পড়ুক, যতই গোসা করুক, রাগ করুক, কোথাও না গেলে মার কথাটা বেশি বেশি মনে পড়ে। বৃদ্ধাশ্রম মায়ের কাছে চলে গেছে, মা গো তুমি কেমন আছো? মা বলে বাবা রে আমি তো ভালোই আছি, তুই কি ভালো আছিস? বলে মা আমি ভালো আছি। মা কয় না রে তুই 10 মাস আমার গর্ভে ছিলি, তোর নানির সাথে আমার নানি ছিল, আমি যা খাইছি তুই আমার গর্ভে থেকে তাই খাইছিস,
আর কেউ না বুঝলো মা বুঝতে হলাই যে আমার ছেলে সুখে নাই, মুখ দেখলে কয়ে ভালাইতে পারে বাবারে তুই কাজ নাই, তোর ঘরে কি কোনো অশান্তি হয়েছে? এখন তো অশান্তি হওয়ার কথা না, তোর সুখের দিকে চাই, আমরা বুড়াবুড়ি ঘর ছেড়ে চলে আসছি, তুই সুখে থাকবি। তুই এখন বলতো তুই কি সুখে আছোস? বিদেশ থেকে বলে লতি ভাই, যুগের পর যুগ জীবন না তেজপদা করে নিলাম, টাকা দিলাম পয়সা দিলাম, কারো কাছে ভালো হইতে পারলাম না। মার কাছে টাকা দিছি 500, টাকাটা মা আসলে বান্দা, আবার আমি যখন বিপদে পড়ছি আমার কাছে ফিরেই দিছে, কিন্তু এমন এক জায়গায় দিলাম জীবনের সারা জীবনের কামাই রুজি আমি কারো কাছে ভালোই হইতে পারি। এইভাবে তে কথা বলে আসরের ভিতরে, ভুলি নাই ভাই রে আমার মনে পড়ে, এইভাবে তে কথা বলে আসরের ভিতরে, ভুলি নাই কথা আমার মনে পড়ে, আমার কাছে প্রশ্ন করে আসরে দাঁড়াইয়া, নীরবতা পালন করবেন আপনারা বসিয়া, আমার কাছে প্রশ্ন করে আসরে দাঁড়াইয়া, নীরবতা পালন করবেন আপনারা বসিয়া, আমি ধীরে ধীরে বলবো কথা, ধীরে ধীরে বলবো কথা, ধীরে ধীরে বলবো ভাই রে আসরের বি তরে রে বড় ভাবলা গাইয়া গেল মনে রে আমার, ভাবলা গাইয়া গেল মনে ও বড় ভাবলা গাইয়া গেল মনে রে বড় ভাবলা গাইয়া গেল মনে রে বড় ভাবলা গাইয়া গেল মনে ও বড় ভাবলা গাইয়া গেল মনে রে বড় ও বড় ভাবলা গাইয়া গেল মনে রে বড় ভাবলা গাইয়া গেল মনে রে বড় ভাবলা গাইয়া গেল মনে বেশ তো ভালো কথা বলে হাই রে বন্ধুগণ, আমি ভাবে ভাবে বাবের কথা করিব পূরণ, আমার দয়াল নবী যেদিন এই পৃথিবী ছেড়ে বিদায় নিয়ে যায়, হাই রে বন্ধুগণ আমি ভাবে ভাবে ভাবের কথা তাহার করিব পূরণ, তখন এই নবুয়ত কোথায় রেখে গেল বলো নাই আমারে, আমি আস্তে ধীরে বলবো কথা ধর্ম রাজার স্বরে, নবী কি নবুয়ত সঙ্গে করে নিছে নাকি কোথাও রাইখা গেছে, যদি রাইখা যায় কই আছে, না কোথাও রাইখা যায় সঙ্গে করেই নিছে, ও আপনি মনে করছেন আমরা মরলে মাটি দিয়া থুয়াসে বুকটা থাকে উপর দিকে পিঠটা থাকে নিচের দিকে, তাই না? তাই নয়, তা হইল আমার নবী এই যে পর্দা নিয়ে গেছেন, আমার নবী তো এই রওজার ভিতরে এখন পর্যন্ত ঘুমাই নাই, এখন পর্যন্ত ঘুমাই নাই, কেন ঘুমাই না? সে শুধু উম্মতের জন্য ওই রওজার ভিতরে থেকে কান্নাকাটি করতেছে তার উম্মতের গুনাহ মাফ করার জন্য, এই গুনাহ মাফ করার জন্য, এই জন্য নবীর যে মোহরের নবুয়াত আমার নবীর পৃষ্ঠেই আছে, হাশরের মাঠে যেদিন আমার আল্লাহ তাআলা আমার নবীকে জিব্রাইল মারফতে উঠাইয়া আনবে, জিব্রাইল গিয়ে দেখবে রওজার ভিতরে কাদা হয়ে রয়েছে, বড় বড় দাড়ি, নখ বড় বড়, চুল মাটি দিয়া কাদা দিয়া মাখা, জিব্রাইল প্রশ্ন করেছেন ইয়া রাসূলুল্লাহ আপনার শরীরে এমন কাদা মাটি কেন? কয় জিব্রাইল আমি যেদিন থেকে রওজায় এসেছি সেদিন থেকে আমি এক ফোঁটা ঘুম আসি নাই, আমি শুধু উম্মতের জন্য আমার দীনবন্ধুর কাছে মাপ চেয়েছি, আমার উম্মতকে ক্ষমা করে দাও, আমার উম্মতি উম্মতি বলেই আমি কান্নাকাটি করেছি। এই হইল আপনার কথা, অল্প কথাই শেষ করে দিলাম। বড় ভাবলা গাইয়া গেল মনে রে বড় ভাবলা গাইয়া গেল মনে রে বড় ভাবলা গাইয়া গেল মনে ও বড় ভাবলা গাইয়া গেল মনে রে বড় ভাবলা গাইয়া গেল মনে বড় ভাবলা গাইয়া দিল ভাবলা গাইয়া দিল ভাবলা গাইয়া গেল মনে